পাঁচ দফা দাবিতে দফতরের অধিকর্তার কাছে স্মারক লিপি দিলেন অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা। মঙ্গলবার ত্রিপুরা অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের এক প্রতিনিধি দল দেখা করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে, তুলে ধরেন দাবিগুলো। এর মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে অর্থ দেয়া, তাদের অভিযোগ দুবছর ধরেই অর্থ পাচ্ছেন না তারা, পাশাপাশি সেন্টারগুলোতে পুষ্টি প্রকল্পের টাকা সময় মতো দেয়া। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নেত্রী কাজল রানী সরকার, শ্রমিক নেতৃত্ব পাঞ্চালি ভট্টাচার্য, জয়া বর্মন সহ অন্যান্যরা। আমাদের পাঁচ দফা দাবির মধ্যে দিয়ে আমরা দাবি দিব। এক নম্বর দাবি, দীর্ঘদিন ধরে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে এ যাবৎ বছর দুবার কিছু টাকা পেতাম, গত দুবছর ধরে তা পাইনি। এই অর্থ আবার ব্যবস্থা করা আমরা এ যাবতীয় রাখলাম যে 2018 সালে এবং 2019 সালে যে সরকারি কর্মচারীদের ডিএর সঙ্গে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পাররা আমরা টাকা পেতাম, কিন্তু এই দু বছর ধরে আমরা এক টাকাও আমরা পাইনি। আমরা এটা দাবি করছি ম্যাডামের কাছে, ম্যাডাম এটা মানে সহমত পোষণ করছে। মানে সেন্টারের কাছে ভয়ভীতি দেখাই তো, কাঁথা দেখাও, হ্যাঁ ভয়, মানে ভয় কর্মী হেল্পাররা ভয় পাইতো। তখন এটাও আমরা ম্যাডামের কাছে বললাম যে সেন্টারের কাছে কাঁথা দেখার জন্য ভয়ভীতি এইগুলি যাতে না করে, এটাও আপনি হ্যাঁ সুস্থ পরিবেশ যাতে গড়ে তোলা হয়, কারণ শিশু মা শিশু আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে যাতে সুস্থভাবে আমরা লেখাপড়া শিশুদের করাইতে পারি এবং শিশুদেরকে অনেক গর্ভবতী মা শিশু তারারও যাতে সুস্থভাবে আমরা খাওয়াতে পারি, সেন্টারগুলিতে পড়াতে পারি, যাতে শিশুর বিকাশ ঘটে। অধিকর্তা তাদের দাবিগুলো যৌক্তিকতা স্বীকার করেছেন বলে প্রতিনিধি দল জানিয়েছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।